Assalamualaikum. Waalaikumsalam. Boshen, boshen. Bolen, ki oshukh? Doctor sahab, rugi to ami na. Rugi kothay? Ei je roshir loke banda. Roshir loke banda mane? Pagol na chagol? Bolen bhai, ami pagoler chikitsa kori na, ar chagoler o doctor na. Na doctor sahab, pagol o na, chagol o na. Tale roshir loke banda ken? Acha thik ache. Anonto dekhi, case ta ki? Hey. এই লোকেরে তো আমি চিনি, এ তো আমার পুরাতন রুগী, তা গলায় রশি বেঁধে রাখছেন কেন? আরে এই কেন? এই যে ভাই, কেসটা কি? কোন তো দেখি? ম্যা মানে? এই যে ভাই, উনি ম্যা করতেছে কেন? আর পেট ফোলা কেন? কি খাইছিলেন? ছাগল? ঘটনাটা কি? একটু খুইলা কোন তো দেখি? ঈদে একটা ছাগল কুরবানি দিছিল, হিরের গোস্ত খাওয়ানোর পর থেকে খালি মেমে করে আর ঘাস পাতা খাবার চায়। এই কাঁঠাল পাতা এখনো না প্রিয় খাদ্য, এটা না পাইলে মানুষের ক্ষেতের বেড়া ভাঙে, এই জন্যই তো গলায় রশি বেঁধে রাখছি। ওনার মেমে ডাকটাকে বন্ধ করেন ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে দেখতেছি। এই যে ভাই, এই যে টেবিলটা দেখতেছেন না, এই টেবিলের নিচে মাথা দিয়ে 10 মিনিট উঠতে থাকেন তো দেখি। হ্যাঁ থাকেন। এবার একটু শব্দ করেন তো দেখি। এই তো স্যার, আমি আমি আমার আসল জবান ফিরে পাইছি, আমি ভালো হয়েছি ডাক্তার সাহেব। ভালো তো হয়েছেন বুঝলাম, আপনার এই অবস্থা হইল কেন? এইবার ঈদে একটা ছাগল কোরবানি দিছিলাম, তো গোটা ছাগলের বস্তুই আমি 1 লাখ পালাইছি ডাক্তার সাহেব। হ্যাঁ বলেন কি, কোরবানির মাংস 3 ভাগ করতে হয়? গোস্ত তো 3 ভাগই করছিলাম, 1 ভাগ নিজের জন্য রাইখা আর 1 ভাগ আত্মীয় স্বজন আর এই পাড়া প্রতিবেশীরা দিতে গিয়া দেখি তারা সবাই কুরবানি দিছে, কারো গোস্তের দরকার নাই। আর ওই গরিব মিসকিনকে কথা চিন্তা করে দেখলাম আমি কুরবানি দিয়া 1 ভাগ গোস্ত যা পাইছি তারা টোকয়া এর চেয়ে 5 গুণ গোস্ত বেশি পাইবে, তাই তাগড়ো রাইখা দিছি ডাক্তার। তারপর পুরো ছাগলটাই খেয়ে ফেলাইছে। আরে ভাই, কুরবানির গোস্ত নিয়া 2 নম্বরই করছে, আর ওই গোস্ত পেটের মধ্যে যাইয়া পুরো ছাগল হইয়া গেছে। এই যে আপনি 2-3 দিন হলে ম্যাম ডাকতেছেন, এটা আসলে আপনার ডাক না, এটা হইতাছে ছাগলের ডাক। আর 2 নম্বরই করুম না কোরবানির গোস্ত লইয়া ডাক্তার সাহেব, আর সব গোস্ত নিজেও খামু না, এইবার বুঝছি গরিব মিসকিন ঠকানো ঠিক না, আমারে আমার বাসান ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে বসেন, আমি একটা ওষুধ লিখিয়া দিতেছি। এটা খাইলে কি গোটা ছাগল হজম হইয়া যাইব ডাক্তার সাহেব? 2 নম্বরি জিনিস কখনো হজম হয় না, এইটা খাইলে ছাগল বাইর হইয়া যাইব, আপনার পেট ফোলা কমব। এইডেন দর্শক, কেমন লাগলো নাট্যাংশটি? আমার তো খুব ভালো লেগেছে। আমরা এই পর্বে আহ্বান জানিয়েছি কয়েকজন সিনেমার সেলিব্রিটিকে। প্রথমে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চাষী নজরুল ইসলাম।